রোজা আমার প্রতি কি তোমার কখনোই কোনো ফিলিংস কাজ করেনি? করতো, কিন্তু তুমি গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে রাতুলের হাত ভাঙলে কেন? হ্যালো রোজা। হ্যাঁ বলো। একটা কথা তোমাকে না বললে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রোজা। কি কথা বলো? রাতুলকে রাফি কখনোই গাড়ি চাপা দিয়ে মারতে যায়নি। রাতুলের হাত ভাঙার অ্যাক্সিডেন্ট ছিল পুরোটাই সাজানো নাটক। এগুলো কি? সিগারেটে তোমার অংশ, রাফি দিয়েছে। রাফি দিয়েছে মানে ও কি জানে আমরা এত সকালে যাচ্ছি? হ্যাঁ। ও শিট, রোজা এক্ষুনি গাড়িতে ওঠো। আমি শিওর ও তোমার ভাইকে সব খবর দিয়ে দিয়েছে। কুইক কুইক গাড়িতে ওঠো, এসো। না, ও বলবে না। বলবে না মানে? আরে অবশ্যই বলবে, আমি ওকে ছোটবেলা থেকে হারে হারে চিনি। ও তোমার ভাইকে তুমি ওকে চেনো ঠিকই, কিন্তু কখনো ওকে বোঝার চেষ্টা করনি। ওকে বোঝার দরকার আমার নেই। তুমি ওঠো। রোজা রোজা শিগগিরই এসো, বলেছিলাম না রাফি তোমার ভাইকে সব বলে দিবে, এবার হলো তো, এসো। না, রাফি খবর দেয়নি। রাফি খবর না দিলে কে দিয়েছে? আমি আমি বলেছি। কেন বলেছি জানো? আজ যদি আমরা চলে যাই তাহলে হয়তো আমরা সুখী হতে পারবো, কিন্তু আমার ভাইয়া খুন করবে রাফিকে, আমাদের জন্য রাফি মরবে কেন? আমাদের প্রবলেম আমাদেরই সলভ করা উচিত। ওহো রোজা, তুমি কি পাগল হয়ে গেছো? ওঠো, গাড়িতে ওঠো বলছি, তোমার ভাই আমাদের শেষ করে দেবে। ওঠো প্লিজ। করলে করুক, আমি ভালোবেসে মরতে ভয় পাই না। প্লিজ তুমি রাতুলকে কিছু বলো না।